वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो गाइस। आज के আমরা আবারো খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D ওরফে মোবাইল GTA 5। আর আজকের এপিসোডটা খুব মজাদার হবে, কারণ গাইস গত এপিসোডে কিন্তু আরজেস টুলস নিয়ে অনেক কিছু বলছি, বাট আরজেস টুলস নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ওটা আসবে মেবি সন্ধ্যায়। বাট আজকের এপিসোডটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিভাবে গাইস গাড়ি রিপেয়ার করতে পারবা। আমাদের আরজেস টুলসে নাকি গাড়ি রিপেয়ারের অপশন আছে, বাট আইল ট্রাই টু মাই বেস্ট, আমি দেখি, আমি এখন এটা চেক করি নাই। তো সুতরাং থাম্বনেল তো দিয়ে দিয়েছি, বাট ভিডিওতে দেখি ভাই আসলে কোনটা কি হয়। আমি দেখছি যে দেখি নাই, সরি, আমি শুধু মানে কি জানি একটা কমেন্টে কি জানি পড়ছিলাম যে আরজেস টুলস দিয়ে নাকি গাড়ি রিপেয়ার করা যায়। সো ওইটাই দেখবো, এখন কিভাবে করে না করে ওইটাই এখন তোমাদেরকে দেখানো হবে গাইস। তো আজকের এপিসোডটা খুবই মজাদার হবে। তোমরা গাইস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো রে ভাই, জলদি জলদি সাবস্ক্রাইব করো না। গোস্টের বাইক নিয়ে টান দিচ্ছে আজকে, হ্যাঁ জম্বি বুড়ে ভাই, জম্বি বুড়ে সব থেকে বেশি মজা লাগে গোস্টারের বাইক নিয়ে। লেখা পাছার পাছার ভিতরে আগুন লাগাই দিচ্ছি, ইয়া আপনার জালবা আইবে লম্বা লম্বা ওয়ে। ওকে, আমাদের অটোমেটিক ভাই গাড়ি দিয়ে দিতেছে, আমরা কিন্তু কোনো এই যে আরজেস টুলসে কিন্তু গাড়ি চাইও নেই, বাট একবার মনে হয় কিনা হয়েছে এই জন্য বারবার দিয়ে দিতেছে। বাট যাই বলে এটা একটা বেনিফিট বুঝতে হবে। আরে আপনার জালবা রে, হ্যাঁ কি জানা, আচ্ছা গাড়ি রিপেয়ার করবো। আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে একটা গাড়ি নেই, ঠিক আছে এই জায়গা থেকে একটা গাড়ি নেই, আগে দাঁড়াও ওয়েট পিছনে যাই এই গাড়িটার গ্যাস। আচ্ছা ওয়েট, আমি ইনফিনাইটেড হেলথটা নিয়ে নিই, বিকজ ইনফিনাইটেড হেলথ না নিলে গাড়ি যদি ব্লাস্ট হয় আমিও ব্লাস্ট হয়ে যাবো ভাই। আমার ব্লাস্ট হওয়ার কোনো ইচ্ছা নাই, বিকজ আমি ম্যা ইস গাড়ি কো ব্লাস্ট করেন গা ফির রিপেয়ার করেন গা গাইস। লেটস গো, রেডি, 1 2 3 বুম বুম গাইস বুম, সেকেন্ডের ভিতরে বুম হয়ে গেছে। সো এটা হলো আমাদের প্রথম কার, ঠিক আছে। সো এখন আমরা আবার এই আরজেস টুলসের ভিতরে CARS কার্স BUY বাই, ঠিক আছে এটা লিখি সাইন, হ্যাঁ শোরুমে কার্স বাই তো হয়েছে, বাট পিছনে তাকিয়ে দেখি আসলে কি শোরুমে কার্স বাই হয়েছে। আমি তো ওই জায়গায় একটা গাড়ি দেখতেছি না, মিসিং দেখতেছি ভাই, তার মানে রিপেয়ার হয় না, রিপেয়ার কি হয় না? আচ্ছা দেখি, হওয়ার তো কথা, আমি যতটুকু জানি রিপেয়ার তো হইব গাইস। এই জায়গায় একটা গাড়ি আবার পুনরায় চলে আসার কথা, বিকজ রিপেয়ারের অপশন তো আর অন্যভাবে কোনোভাবে দেয় নেই। আর কাজ করি সবগুলো গাড়ির ব্লাস্ট করে দেখি দেন দেয় কি না দেয়, একটু দেখা তো উচিত। লেটস গো, কপাট বাস, এটা এই জায়গায় থাক, তুই নিচে নাম, শাবাস। আচ্ছা আমি এক কাজ করি পজিশনটাও স্পন করে রাখি, ঠিক আছে পজিশন স্পন করলে কি হইব, আমার এতবার দৌড়ে দৌড়ে আসা লাগবে না। ভিতরে আরেকটা ফারারি আছে, ওই ফারারিটারও ভাঙে চড়ে দেওয়া লাগবে এখন লাস্ট। দেন গাইজ আবার আমরা রিপেয়ার দিব, রিপেয়ার করা যদি হয়, রিপেয়ারের অপশনটা যদি থাকে তাহলে আশা করি সবগুলো গাড়ি চলে আসবে, আর যদি না আসে তাহলে ভাই পুরাই জলবা লাগ যায়গা হামারা। আশা করি গাইজ হওয়ার 100% শিওরিটি আছে, 100% তো হওয়ার, সরি 100% না 80% 80% হবে আমার মনে হয়। আমি দেখছিলাম ভাই, আমি নিজেও দেখছিলাম হওয়ার সম্ভাবনা বেশি, বাট গাইজ তোমরা যাই বলো, ওয়েট করো একটু, আমি দেখি আশা করি হবে। এই জায়গায় আগে আমি ইয়া করি স্পনটা সেভ করে নিই, যেমনটা আমরা আগেও করছিলাম আরজেস টুলসে গিয়ে আমরা যদি এসএভি সেভ লিখি দেন ওকে সাইন, ইয়েস আমাদের হয়ে গেছে পজিশন সেভ, ঠিক আছে আমরা যে কোনো মুহূর্তে এই জায়গায় চলে আসতে পারবো। ওকে রেডি, 1 2 3 লেটস গো, আমরা আবার এটা ব্লাস্ট করে দিচ্ছি, বাট এবারের ব্লাস্টটা একটু ভিন্ন, ঠিক আছে। ওই যে গাইস দেখো আমি গাড়ি থেকে মাত্র বের হইছি, জলবা হ্যাঁ রে আমার। এবার দেখি অটো রিপেয়ার লিখি AUTO, রিপেয়ার বানানটা জানি কিভাবে, RI নাকি রিপেয়ার, না RIPAR না রিপেয়ার, এ বানান ভুলে গেছি। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, অটো রিপেয়ার REPAIR রিপেয়ার, আরে রিপেয়ার বানানকে আবার ভুল করছি, REPAIR রিপেয়ার হয়েছে না নাকি ভুল আছে, REPAIR এটাই তো হওয়ার কথা। এ আমি না বানান ভুলে গেছি, সরি। দেখি অটো রিপেয়ার
বানান ভুল করছি নাকি? ঠিক আছে, আমি আমি বুঝতেছি না। আচ্ছা দেখি, অটো রিপেয়ার তো কাজ হইলো না, আমরা এক কাজ করেছি, RS কার্স BUY কার্স বাই দে। ওকে ঠিক আছে, কার্স বাইট সব কিছু ঠিক আছে। এবার পজিশনটা চেঞ্জ করে অ্যালো এডি লোড, শেষ, লাস্ট চান্স, লাস্ট ট্রাই, যা হওয়ার হবে। গাইস কি বলছি তোমাদেরকে, বলছি না হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি? এ দেখো সবগুলা গাড়ি গাইস, সবগুলা। এখন যে বলবা যে আবার পুনরায় কি হয়েছে না হয়েছে, এই যে দেখো অটো রিপেয়ার, সবগুলা গাড়ি আবার আগের মতো। আমি আরেকটা জিনিস চেক করা উচিত আমার, এটার আবার একটু বাহিরে নিয়ে যায়, বাহিরে নিয়ে গিয়া ব্লাস্ট করে দেয় এটারে, ঠিক আছে, ব্লাস্ট করে আবার আমি কার্স বাই দিই, দেন দেখি কি হয়, শেষ, ঠিক আছে। এই যে এখন দিব CRS BUY কার্স বাই। গাইজ এই দেখো আসে নাই, এটা দেখানো মানে হলো এটাই যে অটো রিপেয়ার যেটা করি আমি ওইটা কিন্তু ওইটা কাজ করে, যদি না করতো এই যে আমি কিন্তু এখন আবার কার্স বাই দিছি, এই কার্স বাই দিলে অটোমেটিক্যালি এই জায়গায় গাড়িটা চলে আসতো, বাট না গাইস আসে নাই, তার মানে অটো রিপেয়ার দেয়া কার্স বাই দিলে দেন আসে। সো গাইস এটাও কনফার্ম হয়ে গেল, ঠিক আছে, এক কাজ করি আমরা। আর যদি কোনো মিস্টেক থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো গাইস, বিকজ কমেন্ট তোমাদের জন্য উন্মুক্ত, আনলিমিটেড যা পারো ভরে দিবা। গাইস পিকচার আবে বাকি হ্যাঁ, আসল জিনিস এখনো বাকি আছে। আমি মে যায়গা জম্বি মুড পে, ভুলে গেছে, দাঁড়াও একটা মিনিট, আমি জম্বি মুডে যাওয়ার কথা ছিল, একটা সেকেন্ড, মে আ গয়া রে, সব লোক কাইসা হ্যায়, কাইসা হ্যায় রে তু। ওকে গাইস জম্বি দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত, চলে আসছে জম্বি দুনিয়া। হ্যাঁ আর সুপ্রাকারের কোড আমার কে যেন একজন দিছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্টে জানাইছে, বিকজ আমি সুপ্রাকারের কোডই ভুলে গেছি, বাট সুপ্রাকারটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে, রিয়েলি 100% ব্ল্যাক, আপনি কো ব্ল্যাক মামতায় রে। সো গাইস মূলত এই জায়গায় আসার একটাই কারণ, আমি আগে বলি তোমাদেরকে, অনেক আগে আমি দেখাইছিলাম তোমরা ইন্ডিয়ান বাইক গেম 3D-তে কিন্তু গাছে উঠতে পারবা, গাছে, ইয়েস আমি ঠিকই বলছি, গাছে উঠতে পারবা, গাছে উঠলে কিন্তু জম্বি কিছু করতে পারে না। সো গাছে ওঠার জন্য তোমাদের যে কোডটা ডায়াল করতে হবে ওটা হলো 1215, ঠিক আছে, জাস্ট নর্মাল জাম্প, সুপার জাম্পটা, ঠিক আছে, সুপার জাম্পটা আর ইনফিনাইটেড হেলথটা নাও, ব্যাস এখন প্যাপো করে জাস্ট কোনোভাবে আমার একটু জম্বির সামনে যাওয়া লাগবে। ভাই আমি ভাই গেলেছি, টেমা বানালেছি ভাই গাড়ি সামনে দিয়া, আ ভাই মোস্ট এক্সপেন্সিভ কার, এভাবে টেমা হয়ে গেলে হইব? জম্বির সাথে আজকে হিসাব নিকাশ কিছুটা বাকি আছে আমার, ওই হিসাব নিকাশটা আজকে পার করবো। ওয়েট ওয়েট ওয়াচ গাইস, ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা সুপ্রা কার নিয়ে গেল নাকি কেউ কিছু করতে পারে না, দেখি ভিতরে দাবাই দেয় একবার, রেডি 1 2 3 লেটস গো, লে পালাই যা। ও ভাই সাব, ও ভাই, ও ভাই, এক একটা রে ভাই কি অবস্থা করছে আমি, ইম্পসিবল ভাই সাহেব, আমার নিজের বিশ্বাস হতেছে, আবার দেই ভেরি 1 2 3 ফুল স্পিড, পাওয়ার অফ সুপ্রা। গাইস পাওয়ার অফ সুপ্রা কার, ক্যান ইউ ইমাজিন, আমি তো চিন্তাও করতে পারি না যে সুপ্রা কারের এত পাওয়ার। আলম এক একটারে মাইরা, এই এই এটাতে ফায়ার সুপ্রাকার হয়ে গেছে, কি কই জানি এটারে কি জানি বলে, ফায়ার সুপ্রাকার না কি জানি বলে, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে ফায়ার সুপ্রাকার, ও ভাই শুধু বেলকি চলে, আও ইয়েস 6 বলতে পাবলিক, গাইস কিচ্ছু দরকার নাই, ঠিক আছে, উপরে ওঠার দরকার নেই, নিচে নামারও দরকার নেই, জাস্ট সুপ্রা কার নিও আর কিচ্ছু দরকার হয় না, জিটি মাস্ট্যাং ফারারি দুইটার একটা নেওয়া দরকার নেই, সুপ্রা কার নিবা, বিকজ সুপ্রা কারের সামনে এই যে সামনের দিকটা কিন্তু একটু বেশি লম্বা, লম্বার কারণে মনে কর যে ঠেইলা ঠুলে চলে যায়, ভাইঙ্গা দেওয়া যায় পুরা ভাই,
জম্বি জম্বি ভাইঙ্গাল হয়ে যায়, এদিক থেকে ওদিক নিয়ে যায় পুরো। ভাই সাহেব এত পাওয়ার, তুই যে আরেক ঝাঁক আমি দেখছি এমনি মারে। এই যে আ কি বেটা, আচ্ছা যাক তুই মরিস না, তুই উপরে দাঁড়া। এই এই কি করছস রে, আমার বুদ্ধি শেষ নেই, ওয়েট আমি বাকি। হ্যাঁ যেটা আমার এদিকে আসবে ওটি মরবো, বুঝে গেছে আমার যে গোস্ট ইয়া সুপার জাম্প দেওয়া ছিল। ও ভাই, ও ভাই রে ভাই, ও ভাই আগুন দিয়া শব্দে তেজ পাতা হয়ে গেছে পুরা, আমি আগুনের সাগরে ডুবাইতেছি, নিজের তো বিশ্বাস হয় না। আর কি বলো আর ভাই, আর কি চাও বলো ভাই, আর কেমনে বুঝাবো যে পাওয়ার অফ কোব, সরি গোস্ট রাইডার ভাইকে পাওয়ারটা কি, আর আর কেমনে বুঝাইতে পারি। এক একটা পুরা টিম ভাই খায়াল এসেছে সেকেন্ডের ভিতরে, পুরা একটা টিম জম্বি, পুরা ফুল টিম সেকেন্ডের ভিতর ব্যানিশ করে ফেলছে রে ভাই। যাই বলো ভাই, গোস্ট রাইডার বাইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড ভেরি অ্যামেজিং, সব থেকে বেশি অসাম বাইক হলো গোস্ট রাইডার বাইক। সো আমার আর সুখটা খারাপ দরকার নেই, আই লাভ মাই গোস্ট রাইডার বাইক। সো গাইজ এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।